নিশ্চয়তার কারণে পদ্মা সেতুর দুপারে যখন ঘন কুয়াশা বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্প ছেড়ে যখন চলে যায়, সেদিন একটা অনিশ্চয়তার অন্ধকার হতাশার কুয়াশা ছিল। অনেকে ভেবেছিলেন এই কুয়াশা কাটানো যাবে না, অনেকে ভেবেছিলেন পদ্মা সেতু আর হবে না, কিন্তু সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের বীর কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি সেদিন অসম সাহসে সেদিনের সময়ে মশাল হাতে নিয়েছেন। তার সাহসী নেতৃত্ব আমি বলবো শেখ হাসিনার একক নেতৃত্বে সোনালী ফসল আজকে এই দৃশ্যমান পদ্মা সেতু। পদ্মা সেতু এখন আর কোন রঙিন স্বপ্ন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা।